হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করতেছি, আর সেটা হচ্ছে আমাদের ফোর্থ অ্যানিভার্সারির ভিডিও। আমাদের হচ্ছে আজকে ফোর্থ অ্যানিভার্সারি, 4 বছর শেষ হয়ে আমরা 5 বছরে পা দিব আলহামদুলিল্লাহ। এই 4 বছর অনেক ভালো মতো গেছে, সব কিছু যেন আগামীতেও ভালো যায় সে দোয়া করি, অ্যান্ড সবাই আমাদের জন্য দোয়া করবেন। সো আজকে আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে যাব, ডিনারে যাব। তেমন কোনো প্ল্যান নেই, হচ্ছে ডিনারে যাচ্ছি কারণ আমি কয়েকদিন ধরে একটু অসুস্থ। অলরেডি আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন, আমার ঠান্ডা কাশি এগুলোর জন্য বাসা থেকে বের হওয়া হয় না, আর ওইভাবে ভিডিও করা হয় না। তাই ভাবলাম আজকের মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি, অ্যান্ড আমার মেমোরি হিসেবেও থেকে যাবে। সো এই তো আমি রেডি হয়ে পড়ছি, বাহিরে যেহেতু ঠান্ডা জ্যাকেটও পরে নিছি, এখন আমরা বাহিরে যাব ডিনার করতে। ওয়াও, রেইন পড়ছে, হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, আবার রোদও, অ্যান্ড এখানে রেইন পড়ছে, অনেকদিন পরে দেখলাম। আমরা যে সিটিটাতে আসছি সিটিটা অনেক নাইস, আর আজকের আকাশটা অনেক সুন্দর, অনেক ছোট্ট একটা সিটি বাট টিপটপ সুন্দর। এখন আমরা আমাদের রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, এই যে এইটাতে যাবো আমরা, দ্য ফ্লোরিস্ট রেস্টুরেন্টটা আমি চুজ করছি, আমার অনেক পছন্দ হয়েছে। সো ভিতরে যাই, কী অবস্থা, বাহির থেকে অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স অ্যান্ড ডেকোরেশন দেখে আমাদের এত বেশি ভালো লাগছিল যে আমরা এত দূর জার্নি করে যাওয়ার পরও আমাদের কাছে সার্থক মনে হচ্ছিলো। বাট রেস্টুরেন্টে যখন আমরা খাবার অর্ডার করি, খাবারটা খুবই বাজে ছিল, না সল্ট, নাথিং, মানে আমাদের টেস্ট বার্ডের মতো ছিল না, আমরা ওভাবে একটা খেতেও পারিনি। বাট আমরা সুন্দর একটা সময় কাটিয়েছি, সেটাই আমাদের জন্য অনেক। সবসময় যে ভালো কিছু পাবো, ভালো খাওয়া দাওয়া পাবো এমন কোনো কথা নেই, আর আমার লাইফে দেখা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রেস্টুরেন্ট, বাট এক্সপিরিয়েন্স আমাদের খুবই বাজে ছিল। যাই হোক, আপনাদের সাথে ভাবলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করি, অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না। সো সবাই আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি অসুস্থ, আমার ভয়েসেই বুঝতে পারতেছেন, আমি এখন পর্যন্ত কথা বলতে আমার কষ্ট হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।